অনেক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন বাজে 9টা। আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। তো সকালে উঠে আমার যেগুলো থাকে, তোমরা তো জানোই যে কী কী কাজ থাকে। তো সকালে উঠে যা কাজ করার, সকালের যে কাজগুলো সবগুলোই আমার হয়ে গেছে। ঘর ঝাড় দেওয়া, বিছানা গোছানো, এবং ওর পাপাও কাজে চলে গেছে। আমি চা করে দিলাম, চা খেয়ে গেল। তো মেয়েকে রুটি করে খাইয়ে দিয়েছি, মেয়ের রুটি খাওয়া হয়ে গেছে সকালে। এখন দুপুরে রান্নাটা করতে হবে। কালকে কিছু বাজার করেছিল ও সবজি, তার মধ্যে থেকে কিছু রান্না করব, দেখি কি রান্না করা যায়। কালকের কিছু ভাত বেঁচে গেছিলো, যেটা খাওয়া হয়নি, নষ্ট হয়ে গেছে। তো এই বেঁচে যাওয়া খাবারটা আমি নিচে যাব গরুকে দিতে। এবারের আন্টিরা গরু পোষে, তো সেই এই যে এই ভাতটা আর এই কিছুটা রুটি আছে, এটা আমি নিচে গিয়ে আন্টিকে দিয়ে আসি, যাতে গরুকে খাওয়ানো হয়। ফেলে দিয়ে নষ্ট করে কী হবে, গরুকে দিলে সে খাওয়াটা হবে, নষ্টটা হবে। নিচে গিয়ে আমি ওগুলো দিয়ে এসেছি খাওয়াকে, ওগুলো এখনো ধোয়া হয়নি। সকালে খাওয়া দাওয়ার পর বাসনগুলো রয়ে গেছে, এটা ধুতে হবে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না করব ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটা সবজি মাখা মাখা করে। আর এই সিমগুলো আমি সবজি সব কেটে রেডি করে নিয়েছি, এই যে ভেন্ডি আলু আর এটা সিম। শোনো, জমিনি যাচ্ছে, তো আমার রান্নাটা কমপ্লিট, আমার রান্না হয়ে গেছে। রান্না করে আমি সমস্ত কিছু মুছে নিয়েছি। রান্না করতে করতে আজকেও জানো তো জল চলে গেছিলো, তারপর নিচে গিয়ে আন্টিকে বললাম, তারপর আন্টি জল তুলে দিল, তারপর আমি সমস্ত বাসন টাসন ধুলাম। আর এদিকে রান্না করার ফাঁকে আমি এই যে দেখো এক বালতি কেচে নিয়েছি, এটা আজকে শুকো দেব। আমার সাথে আমার মেয়েও চলে এসেছে জামা কাপড় শুকো দিতে, তারপর আমি একটু বকাবকি করেছি, ও ঘরে চলে গেল। আর জানো না এখানে জামা কাপড় শুকো দেওয়ার এত সমস্যা, যেহেতু এখানে কোনো দড়ি নেই, সব জামা কাপড়গুলোই আমাকে খাটিয়ার উপর মেলতে হয়। তো আমি কি করি, একটার উপর একটা মেলে দিই, না হলে কোনো উপায় নেই, কী করে মেলবো, কোথায় মেলবো? তো কোনো অসুবিধা নেই, শুকিয়ে যায়, এভাবেই চলতে হচ্ছে। হয়ে গেছে জামা কাপড় মেলা, দেখো মেলে দিয়েছি, আমি একটার উপর একটা মেলে দিয়েছি। এখন বাজে 11:00, এখনও সকালের খাওয়াটা হয়নি। মোটামুটি সকালের আমার সব কাজ হয়ে গেছে, মোটামুটি কি এটাই তো সকালের কাজ থাকে, রান্না, ঘর মোছা, জামা কাপড় ধোয়া, যেটা হয়ে গেছে এবার আমি খেয়ে নেব। মেয়েকে খাওয়ানো হয়ে গেছে আমার, এবার খেয়ে নিয়ে মেয়েকে স্নান করিয়ে ঘুম পড়িয়ে দিতে হবে। প্রত্যেকটা দিন ঘুম থেকে উঠে যেন একই রুটিনে চলতে হয়। আজকে আমার জল আনার ডিউটি, জলটা শেষ হয়ে গেছে, এই জারের জল। তো এই জারে যতটা জল ছিল আমি এর মধ্যে রেখে দিয়েছি, যে হাড়িতে আর গাগুল আছে, যে এটা ফাঁকা করে নিলাম। এবার যেতে হবে জল আনতে। নিচে খেলো, খেলো, রাস্তা যেও না, এদিকে বসো।
এই বাড়িতে আরো দুটো বাচ্চা থাকে ভাড়ায়, আমাদের মতনই তো তিনটে বাচ্চা, আমার বাচ্চা এবং আর দুটো বাচ্চা, তিনজন মিলে খেলা করছে সেই মুহূর্তটুকু। মানে যাকে আমি তোমাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম, কোমল দিদি, যেটা আমার পাশের রুমেই থাকে। আরে যে আন্টি, গুজরাটি আসলে বুঝি না বলে না, যা খুশি তাই আমাকে বলে, সেটা আমি বুঝতে পারি, কিছু বলছি আমার সম্পর্কে তো ডোন্ট আই ডোন্ট কেয়ার, যেটা বলে বলুক, আমি এ কান দিয়ে ঢুকি ও কান দিয়ে বের করে দিয়ে পাত্তা দিই না। মানুষ তো বলারই কাজ না, তো বলবে তো অবশ্যই, সেটা ওটা গ্রাম সহ সব জায়গাতে থাকে। আমি মনে করতাম যে এটা গ্রামের মেয়েরাই বোধ হয় এরকম হয় যে অন্যের ব্যাপারে সমালোচনা বা করা বা উল্টাপাল্টা কিছু বলা, কিন্তু না, এই ধরনের মানুষ সব জায়গাতেই থাকে, তুমি যেখানে যাবে সেখানেই পাবে। তো এখানেও সেরকম আছে, তো সবসময় আমাকে ক্যামেরা নিয়ে থাকলেই কিছু বলে আমি বুঝি, কিন্তু ঠিক আছে বলতে দিই যে চলো বলো তুমি বলবে সেটাই ভালো লাগে। তাও তো কেউ আমাকে এখানে এখানেও মানে এই গুজরাটেও আমাকে নিয়ে কেউ সমালোচনা করে বা করুক, সেটা আমার কাছে খুব ভালো লাগে। আর এই যে আন্টি, খুব মিষ্টি একটা আন্টি, এই যে সুজয়, সুজয়কে আমার মেয়ে যখনই দেখে তখনই ওকে মামা মামা বলে ডাকে। হ্যালো সুজয়, মেরে বাচ্চা যা, তুমি দেখতে ক্যা বলতে বল, মামা বলতে ও জানি না, ওকে এটা এটা আমি শেখাইনি, জানি না ওটা কোথা দিয়ে ও শিখেছে বা কেন বলে। তো যখন আমার ঘরে আসা এসে চলে গেলেই সাথে সাথে কান্না করতে থাকে, মামা মামা করে কাঁদতে থাকে, মাঝে মাঝে আমি ওকে নিচে নিয়ে যাই। দেখো বাড়ি এসেও কি সুন্দর কাজ করে, এরকম বর কজনের হয় বলো। এই যে মেয়ের বিছানা করে দিল, এবার আমাদের বিছানা করছে, এখনো খাওয়া দাওয়াটা হয়নি, তার আগেও শোয়ার ব্যবস্থা করে নিচ্ছে। আরে এই দেখো এর অবস্থা দেখো, এই বয়সেই মোবাইল, কিছু করার নেই, দিতে বাধ্য না, এর জন্য মা দায়ী নয়, এর জন্য পরিবেশ দায়ী, পরিস্থিতি দায়ী। এখন এখন বাচ্চাদের এটা মানে না দিলে উপায় নেই, কোনো কিছু করার নেই, দিতেই হবে, খাওয়ানোর সময় দিতে হচ্ছে, হয়তো কোনো কাজ করছি এবার কাজটা করার জন্য বাধ্য হয়ে দিতে বাধ্য হচ্ছে। দেখো কত কর্মঠ আমার বড়, ওফ বিছানা গুছাতে গুছাতে একদম দেখো ঘেমে গেল, ওফ 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 আহ কি কষ্ট, ওহ সোনা রে আমার। বউ কাজ না করলে, বউ কি কাজ করে না সারাদিন, কে করে সোনা, কি দেখছো তুমি, দেখো সারাদিন এগুলো দেখো, আসলে একদম চুপচাপ বসে থাকতে পারে না, কিছু না কিছু করতেই থাকে, কিছু তো না কিছু করতেই থাকে। যদি কিছু করার নাও থাকে তাহলে কি করবে, খাটটা নিয়ে এখানে একটা ওখানে রাখবে, ওখানে একটা এখানে রাখবে, মানে পরি ঘরটা সাজায়, ধরো খাট এখানে আছে এখানে একটা সরিয়ে আরেক জায়গা দেবো, মানে ওর কিছু না কিছু করা যায়, কাজের মধ্যে ফাঁকা যায়। ওকে অনেক সময় বলি যে তোমার করতে হবে না, তুমি এসো বসো আমি করছি, হবে না, ওর মতন করেই যাবে, করেই যাবে। দেখো এই যে শুরু করে দিয়েছে, সাবানটা কোথায় রাখলো, দেখো কাজ করে, ডাস্টবিনে ফেললো, এখানে রাখলো সাবানটা নিয়ে কৌটোর মধ্যে ঠিক করে রাখলো, বাক্সের মধ্যে সাবানটা নিয়ে বাক্সের মধ্যে রাখলো। এখন রাত্রে বলা ফুটবল খেলে কার সাথে, মেয়ের সাথে, মেয়ের মিষ্টি বল খেলে, আচ্ছা প্রতিদিন কাজ থেকে এসে মেয়ের সাথে ঘরের ভিতরে বল খেলে। আর একটা কথা যেটা তোমাদের বলিনি, আজকে আমার একটা ভীষণ আনন্দের দিন, আসলে আনন্দের দিন বলে কিছু নেই, আজকে ভীষণ আমি হ্যাপি, কারণ আজকে আমার বর আজকে হোটেলে, ও যেহেতু হোটেলের কাজ করে, ও আজকে হোটেলে গিয়ে আমার জন্য একটা দারুণ রেসিপি রান্না করে নিয়েছে, তাই না, হ্যাঁ তাই তো, তুমি আমার জন্য আজকে এসেছো তো, দারুণ একটা রেসিপি আমার জন্য রান্না করে নিয়ে আজকে ও কোম্পানিতে, সেদিনও কিনে খাইয়েছে, তো আমি বলেছি তুমি বানিয়ে খাওয়াবে, তো আজকে আমাকে খাওয়ানোর জন্য নিজে হাতে
হোটেলে মঞ্চুরিয়াল তৈরি করে নিয়ে এসেছে। এটা হচ্ছে আমার জন্য ভীষণ একটা দারুণ ব্যাপার। অপশনটা কেমন লাগলো? অসাধারণ। যেমন লাগা দেখো দেখো, একটা হলো প্লেন আর একটা হলো ওটার মশলা বাটার ফোন। সুখে ভাত খাওয়া আমার বড় সহ্য হয় না, বুঝেছো? সুখে ভাত খাওয়া আমার বড় সহ্য হয় না। দেখো যতক্ষণ না ঘুমাবে এগুলো চালিয়ে যাবে। এত বলে তোমাকে করতে হবে না, কারো কথা শুনবে না। তো করো, আমি একটু সুখ পাই। কখনটা খাও, আমি ভাত দিচ্ছি, দেখো। কি বললাম বলো তো, দিয়ে দিলে ঝাঁটাটা বলার সাথে সাথে? চলো ঝাঁটা দিয়ে নি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। এখন বাজে রাত 10টা আর আমরা রাতের খাবার খেতে বসে গেছি। তো আমি মেয়েকে দুধ রুটি খাইয়ে দিয়েছি, এবার আমি বসে খাওয়া হচ্ছে আর আমরা খেতে বসে গেছি। খাবার কি আছে তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে আছে ভাত, এটা লেবু, এটা পেঁয়াজ, আমি দুপুরে ভেন্ডি আলুর তরকারি করেছিলাম, এটা এটা এক্সট্রা ভাত, এখানে রুটি, আর আমার হাজবেন্ডের স্পেশাল আমার জন্য মঞ্চুরিয়ান। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই, গুড নাইট।